নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। বিগত ছ মাস ধরে বেতন পাচ্ছে না জিবিতে ডিউটিরত এসআইএস এর বেসরকারি নিরাপত্তারক্ষীরা। এইভাবে আর কতদিন চলবে? অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে গোটা এসআইএস এর নিরাপত্তারক্ষীরা ধর্নায় বসে যায় জিবিতে। তাদের দাবি একটাই, অবিলম্বে তাদের পাওনা বেতন মিটিয়ে দিতে হবে। পরিস্থিতি বেগতিক দেখে ছুটে আসেন এসআইএস সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার নীলকান্ত সিনহা। তবে কোনো নিরাপত্তারক্ষী ধর্না তুলতে রাজি হচ্ছিল না। কেন এই ধর্না তা নিয়ে এক বেসরকারি নিরাপত্তারক্ষী বলেন, আমরা আজকে কেউ 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস ধরে বেতন পাইতেছি না। যার ফলে বেতন না পাওয়ার ফলে আমরা যে রিকমেন্ড করছি, আমরা যে অথরিটি আছে, যে এসআইএস এর ব্রাঞ্চ ম্যানেজার নীলকান্ত সিনহা, তাদের কাছে গেছি। তাদের কাছে যাওয়ার ফলে প্রত্যেকবারে যাই, তাদের যে কোনো একটা কথা কয়, কথা কওয়ার ফলে আমরা একটু বুঝি তাদের কথা। কিন্তু এখন এমনভাবে চলেছে যে স্যার আমরা আর নিরুপায় এখন বাধ্য হয়েছি, কারণ এখন খাইতে অসুবিধা, বাধ্য। অবশেষে নীলকান্ত সিনহা তাদেরকে বলেন, আপাতত 2 মাসের বেতন তাদের প্রত্যেককেই দেওয়া হবে। সঙ্গে সবার বেতনক্রম নিয়েও তিনি কথা বলেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে। শেষ পর্যন্ত বেসরকারি এই নিরাপত্তারক্ষীরা আশ্বাস পেয়ে ধর্ণা তুলে নেয়। এতটুকু কথা কয়েছে আর আমাদের বেতন সম্বন্ধে আমরা কারণ আইডিয়া ছিল না। আজকে সব গার্ডের সামনে বেতন সম্বন্ধে ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।